ওই অজগর আসছে তেড়ে আয় আমটি খাবো পেড়ে দুচ্ছানা ভয়ে মরে ঈগল পাখি পাছে ধরে। বন্ধুরা, পৃথিবীর সর্ববৃহৎ প্রাণীগুলোর মধ্যে অজগর অন্যতম। অজগরকে ঘিরে রয়েছে নানা গল্প আর পৌরাণিক কাহিনী। ভয়ঙ্কর এই প্রাণীকে নিয়ে হলিউডে নানা চলচ্চিত্র নির্মাণ হয়েছে। তবে সব জায়গায় অজগরকে দেখানো হয়েছে ভয়ঙ্কর প্রাণী হিসেবে। প্রাণীটি ভয়ঙ্কর বটে, মানুষ পশু বা অন্যান্য প্রাণী অনেয়াসে আস্ত গিলে ফেলে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো সর্বজন বিদিত ভয়ঙ্কর সাপ অজগর সম্পর্কে রোমহর্ষক সেই কাহিনী। অজগর বা ইংরেজিতে পাইথনস হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। অজগরকে ময়াল সাপ নামেও ডাকা হয়। অজগর পাইথনিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি বিশিন আদিম সাপ। এদের পিছনের পায়ের চিহ্ন পুরো বিলুপ্ত হয়নি। আফ্রিকা মহাদেশের বিষুবীয় সাহারা অঞ্চলে পাইথনস পাওয়া যায়। তবে এই মহাদেশে দক্ষিণ পশ্চিম এলাকা যেমন ওয়েস্টার্ন কেপ ও মাদাগাস্কারে এই প্রজাতির সাপ পাওয়া যায় না। এশিয়া মহাদেশে ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, নিকোবর দ্বীপপুঞ্জ এই সাপের বসতি আছে। এছাড়া দক্ষিণ চীন, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও ইন্দোনেশিয়ায় পাইথন দেখতে পাওয়া যায়। পৃথিবীতে 40টিরও বেশি প্রজাতির অজগর থাকতে পারে। বন্ধুরা, পাইথনস গ্রহের বৃহত্তম সরীসৃপটির খেতাব দীর্ঘকাল ধরে জিতেছে। সত্য, অ্যানাকোন্ডা তাদের সাথে প্রতিযোগিতা করে। তবে একটি চিড়িয়াখানায় 12 মিটার দৈর্ঘ্যে একটি রেটিকুলেটর অজগর আবিষ্কার করার পরে অ্যানাকোন্ডার চ্যাম্পিয়নশিপ ইতিমধ্যে সন্দেহের মধ্যে রয়েছে। অনেকেই বিশ্বাস করেন যে সবচেয়ে বড় অজগর সাপ এবং এই সাপগুলির দৈর্ঘ্য 1 মিটার থেকে 7.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই সরীসৃপের রং খুবই বিচিত্র। অজগরের দাঁত অত্যন্ত শক্তিশালী, কিন্তু কোনো বিষ দাঁত নেই। গ্রীবা স্পষ্ট, মস্তক প্রশস্ত ও মুখ দীর্ঘ। বেশিরভাগ অজগর কিছুটা বৃক্ষবাসী, বনে জঙ্গলে এদের পাওয়া যায়। তবে নদী, হাওর কিংবা ঝিলের সন্নিকটে এদের বেশি দেখা যায়। জলের ভিতর এরা স্থিরভাবে থাকে, প্রয়োজনে দক্ষতার সঙ্গে সাঁতারও কাটতে পারে। তবে অজগর সাধারণত জলাশয়ের কিনারায় মুখ বাইরে রেখে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবে থাকে। বন্ধুরা, সাপ হল বাস্তুতন্ত্রে সর্বোচ্চ পর্যায়ের খাদক। অর্থাৎ সাপ অন্যান্য ছোট প্রাণী যেমন ইঁদুর, ব্যাং, খরগোশ ইত্যাদি খেয়ে থাকে। অজগরের স্বাভাবিক খাদ্য হল প্রাণী, যেমন পাখি, সরীসৃপ, ইঁদুর, সেই সাথে উভচর এমনকি মাছও। এরা স্তন্যপায়ী পাখি ও সরীসৃপ জাতীয় প্রাণী নির্বিচারে খায়। তবে অজগর শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হয়, উষ্ণ রক্ত বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী বেশি পছন্দ করে। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ইঁদুর, খরগোশ, ছাগল, ভেড়া, হরিণ ও শেয়াল শিকার করে। বন্ধুরা, যেহেতু অজগরের বিষ নেই, তাই অজগর শিকারকে ফাঁদে ফেলে এবং এরা শিকারকে জোরে পেঁচিয়ে বা পরিবেষ্টন করে, অর্থাৎ শিকারের শরীরের চারপাশে কুণ্ডলী করে এমনভাবে শিকারকে চেপে ধরে যাতে বাতাস তার ফুসফুসে না পৌঁছতে পারে, এবং এইভাবে শিকারকে শ্বাসরোধ বা দম বন্ধ করে মেরে ফেলে। তারপর এরা শিকারকে সাধারণত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে, কারণ একটি শিকারের বাধা দেওয়ার ক্ষমতা কমে যায়। শিকার গোলার্ধকরণ করে এরা একটা শান্ত নিবিড় আশ্রয়ের সন্ধান করে এবং সেখানে গিয়ে চুপচাপ পড়ে।
করে থাকে, নড়াচড়া করে না। শিকার হজম করার জন্য, শিকার হজম করতে তাদের কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, সেটা নির্ভর করে শিকারের আকৃতির উপর। বন্ধুরা, এদের অবলোহিত বা তাপরশ্মি দেখার বিশেষ তাপ দৃষ্টি বা ইনফ্রারেড ভিশন ইন্দ্রিয় আছে। অজগরের উপরের ঠোঁট বরাবর এই ইন্দ্রিয় অবস্থিত। বন্ধুরা, অজগরের প্রজনন সময় একটু দেরিতে শুরু হয়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। একটি অজগর সাপ 5 থেকে 6 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়। মিলনের 3-4 মাস পর স্ত্রী পাইথন প্রচুর খাদ্য গ্রহণ করে এবং যথেষ্ট শক্তি অর্জন করার পর একসাথে প্রচুর ডিম পাড়ে। তারপর স্ত্রী অজগর ডিমের চারিদিকে কুণ্ডলী পাকিয়ে তা দেয়। যেহেতু অজগর ইকটোথার্মিক, তাই তারা এক বিশেষ প্রক্রিয়ায় শরীরে এমন ভাবে সংকোচন এবং খিচুড়ি সৃষ্টি করে যে এটি তার শরীরে তাপমাত্রা বাড়ায় এবং এইভাবে তাকে ভালোভাবে ডিম ফুটতে সাহায্য করে। 60 থেকে 90 দিনের মধ্যে তারা ডিমের সাথে থাকবে এবং তাদের যত্ন নেবে। ডিমগুলি গড়ে 16 সপ্তাহের মধ্যে ফুটবে এবং বাচ্চাদের আকার 40 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বন্ধুরা, অজগর সাপ 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং এই সাপ লম্বায় 5 থেকে 7.5 মিটার ও ওজনে 98 কিলোগ্রামের বেশিও হতে পারে। বন্ধুরা, শিকারের ওপর এই অজগর সাপ যেভাবে আক্রমণ করছে তার ধরন দেখে মনে হতে পারে যে এই সাপটি বেশ বুদ্ধিমান প্রাণী। আসলেই কি তাই? সাপের উপর বহু বছর ধরে গবেষণা চলে আসছে। প্রাণীবিদ্যা বিভাগের জনৈক শিক্ষক জানান, জীবন ধারণের জন্য অজগরের যথেষ্ট বুদ্ধি আছে। অজগর সাপের যেসব রেকর্ড আছে তাতে দেখা যায় যে অনেক পোষা সাপ আছে যারা তার মালিককে খাওয়ার জন্য অপেক্ষা করে আর তারপর কোনো এক সময় তাকে খাওয়ার চেষ্টা চালায়। অনেক দেশে পোষা প্রাণী হিসেবে বাড়িতে অজগর পোষা হয়। এই রকম এক ব্যক্তি তার পোষা অজগর সাপটিকে নিয়ে পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে বলে যে তার সাপটি কয়েক সপ্তাহ ধরে কিছুই খাচ্ছে না, তার কি কোনো অসুখ বিসুখ বা অন্য কোনো সমস্যা হয়েছে কি না। তখন ওই চিকিৎসক জানান যে সাপটি একটা বড় কিছু খাওয়ার জন্য নিজেকে তৈরি করছে এবং আপনিও তার খাদ্য হতে পারেন। বন্ধুরা, নিজের আকৃতির চেয়েও কয়েক গুণ বড় প্রাণীকে অনায়াসে গিলে ফেলতে সক্ষম এই অজগর, যে কারণেই সম্ভবত স্থানীয়ভাবে এই বিশাল আকৃতির সাপের নাম দেওয়া হয়েছে অজগর। এদের চামড়ার বাণিজ্যিক মূল্য অপরিসীম। বন্ধুরা, বিশ্বের বহু দেশেই বডি স্পা ও ম্যাসাজ খুবই জনপ্রিয়, বিশেষ করে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া স্পার জন্য বিশ্বে নাম করা। ইন্দোনেশিয়ায় একটি স্পা আছে যেটি করা হয় অজগরকে দিয়ে। একবার ভাবুন তো, বিশাল এক অজগর আপনার শরীর বেয়ে চলছে, ভাবতেই নিশ্চয়ই শরীরের রক্ত ঠান্ডা হওয়ার জোগাড়। তবে না, ভয়ের কিছু নেই। অজগরকে দিয়ে যেভাবে মাসাজ করা হয় তাতে না ভয়ের কিছু নেই, কারণ প্রথমত ম্যাসাজ শুরুর আগে অজগরকে পেট পুরে খাওয়ানো হয়। পেটে খিদে না থাকলে অজগর মানুষ গিলতে যাবে কেন? দ্বিতীয়ত, ম্যাসাজের আগে অজগরের মুখ বন্ধ করে দেওয়া হয়, সুতরাং চাইলেও কাউকে অজগর কামড়াতে বা গিলতে পারবে না। বিশ্বের বিভিন্ন দেশে সাপ দিয়ে শরীর স্পা করা হয়। এই মাসাজে রয়েছে অনেক উপকারিতা। গায়ের উপর যখন প্রায় 3 মিটার লম্বা আর 8 কিলোগ্রাম মতো ওজনের একটা সাপ ছেড়ে দেওয়া হয়, ভয় তো লাগেই। সাপের পিচ্ছিল শরীর পিঠে যত নাড়াচড়া করে ততই ভয়ের মাত্রা বাড়তে থাকে আর সেই ভয়ের কারণে অ্যাড্রেনালিন নিঃসরণের মাত্রা বেড়ে যায়।
বন্ধুরা ভয়ঙ্কর অজগরের মানুষ খাবার যেসব গল্প ও দৃশ্য দেখা যায় তা এবার উল্টে যাচ্ছে। ভয়ঙ্কর এই প্রাণীটি যুক্ত হতে চলেছে মানুষের খাদ্য তালিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। মানুষের খাবারের জন্য অজগরের মাংস উপযোগী কিনা এই পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন ফ্লোরিডাবাসী। বন্ধুরা, বর্তমানে ভারতীয় অজগর বা ময়াসাপ, যার বৈজ্ঞানিক নাম পাইথন মলুরাস এবং গোলপাহাড় বা রেটিকুলেটেড পাইথন, যার বৈজ্ঞানিক নাম পাইথন রেটিকুলাটা, অজগরের এই প্রজাতিগুলো বর্তমানে বিরল হয়ে পড়েছে। দেশে বিপন্ন বা অতি বিপন্ন প্রাণী হিসেবে এদেরকে বিবেচনা করা হয়। বন্ধুরা, মানুষের অপরিণামদর্শী কার্যকলাপের জন্য দেশে বন বাদার, নখ নদী ও পাহাড় পর্বত ধ্বংস হচ্ছে দিনকে দিন, যে কারণে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। সেই সঙ্গে হারিয়ে যেতে বসেছে অজগরের মতো অসংখ্য ঐতিহ্যবাহী প্রাণীরা। সুতরাং বন্ধুরা, অজগর বর্তমানে বিপন্ন প্রাণী। অজগরের অস্তিত্ব সংকট মুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে তার জন্য ফিরিয়ে আনতে হবে চির সবুজ সেই অরণ্যকে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।